নামাজরত অবস্থায় সিজদা গেলে যদি সতর দেখা যায় তাহলে নামাজ হবে কিনা সতর ঢাকা এটা নামাজের সুন্নাত না মুস্তাহাব ফরজ এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না পুরুষদের জন্য নামাজের মধ্যে সতর কতটুকু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পাশাপাশি অনেক হাদিসে পুরুষরা যেন কাঁধটাও ঢাকা রাখে সেজন্য নির্দেশ করা হয়েছে সেটার বিধানটা কি ফরজ পর্যায়ে না নফল পর্যায়ে এটা নিয়ে আলাপ আছে তবে ফুকাহা হানাফের মতে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই পুরুষদের নামাজ হয়ে যাবে আর কাঁধ খোলা থাকলে অনেক লোকেরা মাকরুহ বলেছে আচ্ছা আর মহিলাদের জন্য সতর কতটুকু মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডলটা খোলা রাখবে দুই হাতের কবজি খোলা থাকবে এতটুকু হ্যাঁ পায়ের পাতার অংশ পাতার তলার অংশ খোলা থাকবে যতটুকু সম্ভব পায়ের উপর অংশ সহই ঢেকে রাখবে আর এই হাতের কোনোই গলা কাঁধ চুল এগুলো সবগুলো মেয়েরা ঢাকবে সেটা কিভাবে ঢাকবে যে লম্বা কোনো ওড়না দিয়ে টেনে দিবে যাতে করে এগুলো সব ঢেকে থাকে বড় ওড়না থাকবে এরকম ভেতরে যাই পড়ুক উপরে এরকম ওড়না আজকাল নামাজের ওড়না পাওয়া যায় এটা দিয়ে ঢেকে ফেলতে পারে খুব সুন্দর পারে এখন প্রশ্ন হলো সিজদায় চলে গেছে রুকুতে গেছেন উঠা বসা করতে গিয়ে হয়তো একজন মহিলা তার ওড়নাটা সরে গেছে হাতে একটু অংশ দেখা গেছে বা একজন পুরুষ তার সিজদায় চলে গেছেন লুঙ্গি পরে নামাজ পড়তেছেন ফ্যানের চোটে একটু সরে গেছে ফ্যানের বাতাসের চোটে তো সতর ঢাকা তো ফরজ এখন এই যে একটু সরে গেল কি হবে এর উত্তর হলো যে এই সরে যাওয়াটা যদি ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ পরিমাণ হয় এবং সেটা যদি তিন তাসবি পরিমাণ লাস্টিং করে তিনবার সুবহানাল্লাহ 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 বলতে যে সময় লাগে স্বাভাবিকভাবে বলতে যে সময় লাগে এরকম সময় যদি মানে খোলা থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এরকম না হয় জাস্ট একটু উঠে গেছে সাধারণত আবার ঠিক করে দিয়েছেন উনি কোনো অসুবিধা নেই এতে নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ আর যদি সামান্য একটু সরে গিয়ে থাকে সামান্য একটু অল্প একটু অংশ যেটা ওয়ান ফোর্থ পর্যায়ের না দুই ইঞ্চি তিন ইঞ্চি জায়গায় একটু হালকা খোলা ছিল তো অসুবিধা নেই এর কারণে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যতটুকু সম্ভব সত ঢেকে নামাজ পড়া উচিত এবং নামাজের সরে না যায় সেদিকটা খেয়াল রাখা দরকার এমন পোশাক পরা দরকার যেটা নামাজের মধ্যে সরে যাবে না সচরাচর ইসলামের পরিপূর্ণ বিধান কীভাবে মেনে চলব ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার জন্য কোরআন ও হাদিসের সকল আদেশ নিষেধগুলোকে আমল করে চলবেন এটি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলা এটা কিন্তু আমি সংক্ষেপে সহজ করে বোঝাই তাহলে আমি বলব কয়েকটা বিষয়কে বিশেষভাবে আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় লক্ষ্য করলে পরিপূর্ণ ইসলামে চলাটা সহজ হবে জান্নাতের পথ সুগম হবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ করা নির্ভেজাল ইমান আনা ইমানের মধ্যে কোনো শিরক যেন না থাকে কুফর যেন না থাকে নেফাক যেন না থাকে সেটা খেয়াল করা ফ্রেশ শিরিক মুক্ত ইমান তাওহিদটাকে স্ট্রং করা তাওহিদ স্ট্রং করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনের অর্থ হতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা তাওহিদের শিক্ষা দিয়েছেন গুরুত্ব সেখান থেকে বুঝতে পারবেন ইমানটাকে সেভ করা ইমান ভঙ্গকারী বিষয় থেকে শিরিক থেকে এক দুই নম্বর হলো পাঁচাক্ত নামাজটাকে যত সুন্দর করতে পারবেন দৃঢ়স্থিরতার সাথে খুশুহুজুর সাথে সুন্দরভাবে পুরুষরা জামাতের সাথে ওয়াক্ত মতো ভালোভাবে আদায় করবেন তিন নম্বর হলো হালাল উপার্জন করবেন হারামের ধারে কাছে হয়ে যাবেন না যান যায় জীবন যায় হারামের ধারে কাছে হয়ে যাব না এবং হারামকে আমি অ্যাভয়েড করব এবং হালাল অল্প হলে সেটার উপর আমি সন্তুষ্ট থাকব ব্যাস এই ব্যাপারে নন কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে চার নম্বর হলো মানুষের হক আদায় করতে হবে যত মানুষের হক আছে সেটা বাবা মা হোক স্বামী হলে স্ত্রীর হক স্ত্রী হলে স্বামীর হক আমার করণীয় কি সেখানে কোনো ত্রুটি হচ্ছে কিনা এই জায়গাটাকে ফোকাস করা এবং ঝালাই করার চেষ্টা করা সবার হকগুলো যেন আমাদের আদায় হক কারণ হজর নষ্ট না হয় পাঁচ নম্বর হলো সবার সাথে উত্তম আচরণ করা উত্তম আখলাকের অধিকারী হওয়া এই পাঁচটা কাজ করা গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ আজকে বাস্তবতা আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট আমি এখানে রোজার কথা বলি নাই জাকাতের কথা হজের কথা বলি নাই কারণ যাদের তৌফিক আছে তারা সচরাচর এটা করে আলহামদুলিল্লাহ কিন্তু যেগুলোতে লিকেজটা অনেক বেশি সেগুলো শুধু পয়েন্ট আকারে বললাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে